রাত পোহালেই উত্তর দিনাজপুরে অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল। প্রতিবারের মতো এবারও রায়গঞ্জ শহরে অনুষ্ঠিত হবে কার্নিভালের অনুষ্ঠান। শহরের গীতাঞ্জলি সিনেমা হলের সামনে তৈরি হয়েছে মূল মঞ্চ, সেখানে আসন গ্রহণ করবেন বিশিষ্ট অতিথিরা। রবিবার বিকেলে কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। প্রশাসন সূত্রের খবর, সোমবার বিকেল পাঁচটায় শিলিগুড়ি মোড় থেকে শুরু হবে পুজো কার্নিভাল। জেলার 15টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেবে। শোভাযাত্রার পাশাপাশি বাংলার বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরবে সাংস্কৃতিক সংস্থাগুলি। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এই অনুষ্ঠানে কোনো রকম পশুর উপস্থিতিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপনারা জানেন কি পশ্চিমবঙ্গে দুর্গা পূজাকে গ্লোবালি যখন স্বীকৃতি পেয়েছিল তখন থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছে জেলা ওয়াইজ আমাদের কার্নিভালগুলো হোক। সেই পরিপ্রেক্ষিতে যে কার্নিভালগুলো পশ্চিম জেলাতে হচ্ছে, আমাদের উত্তর দিনাজপুর জেলাতে এখানে রায়গঞ্জে গিয়ে কার্নিভালটা হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গে কীভাবে হচ্ছে সেটা আমরা দেখতে এখানে জয়েন্ট ইন্সপেকশন ছিল এখানে আমার সঙ্গে। এখানে আমার রায়গঞ্জের বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী কল্যাণী উপস্থিত আছেন, এখানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন, আমাদের সর্ব উপস্থিত আছেন, পুলিশ থেকে রিপ্রেজেন্টেটিভ আছে, আমাদের অন্য অফিসাররা আছেন, মিডিয়া বন্ধু সমস্ত লোকজন আমাদের এখানে উপস্থিত আছে। আমরা জয়েন্টলি ভিজিট করে দেখলাম কি কি কার কী কী ভূমিকা আছে, যেখানে আপনাদের পিডব্লিউডি থেকে শুরু করে ফায়ার পুলিশ থেকে শুরু করে জেলা প্রশাসন সমস্ত আমাদের অন্যান্য আধিকারিক কী ভূমিকা হবে সেটা আমরা আলোচনা করেছি। আমরা দেখতে পারলাম কি আমাদের প্রস্তুতিগুলো খুব ভালো আছে। আর আমি আশা করছি সমস্ত আমাদের জনপদে আছে পুলিশ প্রশাসন আদার যারা ডিপার্টমেন্ট আছে সবার সেবিতা নিয়ে এটা কার্নিভালটা আমাদের উত্তর দিনাজপুর জেলাতে এখানে যে রায়গঞ্জে হেডকোয়ার্টারে খুবই সুন্দরভাবে হবে। আর আমি সমস্ত মানুষ রায়গঞ্জে আছে তাতে আমরা শারদিয়ার শুভেচ্ছাও জানাচ্ছি, আর ওদেরকে আহ্বান ও রিকোয়েস্ট রাখছি কি আগামীকাল যে কার্নিভাল হতে যাচ্ছে মানুষের জন্য ওইখানে সম্মিলিত হয়ে আমাদেরকে যে রাজ্য সরকার জেলা প্রশাসন ওরা আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা যে ভূমিকা নিয়েছে ওটা সফল করার জন্য ওরা এটা এগিয়ে আসবে। বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন সোমবার কার্নিভাল হবে, সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। মূল মঞ্চের সামনে 2 থেকে 5 মিনিটের অনুষ্ঠান করবে পুজো কমিটিগুলি। যেমনটা আপনারা জানেন আগামীকাল আমাদের এখানে কার্নিভাল হবে, তারই একটা প্রস্তুতি। হ্যাঁ, আমরা দেখতে আসলাম যে সব কিছু অ্যাকর্ডিং টু অর্ডার হচ্ছে কি হচ্ছে না। কালকে 15টি পুজো কমিটি এই কার্নিভালে পার্টিসিপেট করবেন। রায়গঞ্জের রাজপথে খুব সুসজ্জিতভাবে কার্নিভালটি হতে চলেছে। এখানে প্রত্যেকটা মঞ্চ রয়েছে, মঞ্চের সামনে প্রত্যেকটা পুজো কমিটি 2-5 মিনিট অবধি তাদের পারফরমেন্স করবে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো যাতে আগামী দিনে কার্নিভালটা খুব সুশৃঙ্খলভাবে হোক, কোনো রকম যাতে কোনো খান্তি না থাকে তার জন্য আসলাম, সুরক্ষা ব্যবস্থা দেখার জন্য আসলাম।